আজ দীপাবলি উৎসব, আর এই দীপাবলি উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর উদয়পুর ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে অনুষ্ঠিত হয় রাজ্য তথা উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ মেলা। প্রতি বছর এই দীপাবলি মেলাকে কেন্দ্র করে দর্শনার্থীদের রেকর্ড সংখ্যক ভিড় লক্ষ্য করা যায় ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে। শুধু মেলাই নয়, মেলায় দর্শনার্থীদের মনোরঞ্জনের লক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়ে থাকে প্রতি বছর। আর এই মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে দীপাবলির প্রায় এক মাস পূর্ব থেকেই মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়ের পৌরোহিত্যে আয়োজিত হয়েছে একাধিক বৈঠক। এবার দীপাবলির প্রাক্কালে চূড়ান্ত প্রস্তুতির অঙ্গ হিসেবে শনিবার মাতাবাড়ি প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক তথা দীপাবলি মেলা কমিটির চেয়ারম্যান অভিষেক দেবরায়, রাজ্য সরকারের অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিনের এই সাংবাদিক সম্মেলনে এইবারের দীপাবলি মেলার ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বিধায়ক অভিষেক দেবরায়। তো এখানে আমাদের এবার মেলাতে 12 তারিখ মেলার শুভ সূচনা হচ্ছে। প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি এই মেলার শুভ উদ্বোধন করবেন। আমাদের 5টার সময় মঙ্গল আরতি শুরু হবে, তারপর আমাদের ইনোগ্রাল প্রোগ্রাম হবে, সেটা মুখ্যমন্ত্রী হচ্ছে এবার। গতবার এটা আমাদের অস্থায়ী মঞ্চ বানিয়ে আমাদের মন্দিরের সামনে যে জায়গা সেখানে হয়েছিল, তো আমরা সেটাকে আবার এবার মুখ্যমন্ত্রী করা হচ্ছে। তারপর ঠিক 7:45 মায়ের দর্শন হবে। এবারের মেলা আমাদের 3 দিন হচ্ছে, অন্যান্যবার মেলা 2 দিন হতো, এবার 1 দিন বাড়ানো হয়েছে। কারণ অনেক পুণ্যার্থীরা আসতে চায়, কিন্তু 2 দিন যে আমাদের সময়সীমা থাকে তার মধ্যে লোকের অনেক ক্রাউড থাকে, সেটাকে দিকে সেদিকে নজর রেখে এবার 3 দিন করা হয়েছে। এবং এবার আমাদের মেলাতে অনেকে আসতে চাইলেও অনেক দূর দূরান্ত থেকে আসতে পারেন না তারা, তার জন্য লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা এই প্রথমবার করা হয়েছে। এখান থেকে সরাসরি সম্প্রচার করা হবে, আমাদের ICF যে বোর্ডগুলো আছে সেগুলোর মাধ্যমে সারা রাজ্যে এটা লাইভ স্ট্রিমিং হবে। পুজো থেকে শুরু করে মেলার সম্পূর্ণ বিষয়টা ধর্মনগর থেকেও মানুষ দেখতে পারবে, কমলপুর থেকেও মানুষ দেখতে পারবে, এটা একটা নতুন সংযোজন। আর সমস্ত রকম ব্যবস্থা এখানে রাখা হয়েছে প্রশাসনের তরফ থেকে, রাত দিন পরিশ্রম করছেন আমাদের DM সাহেব যথেষ্ট তৎপর, প্রতিটা মিনিট টু মিনিট উনি আসছেন। আমাদের যিনি SP আছেন গুমতী জেলার, উনিও মিনিট টু মিনিট এসে বিভিন্ন সিকিউরিটি বিষয়গুলো দেখে। রবিবার বিকেল 5টায় মঙ্গল আরতির মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে দীপাবলি মেলার শুভ উদ্বোধন হবে এবং সন্ধ্যা 7:35 সকল দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে মায়ের দ্বার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।